মৃত ব্যক্তির কপালে চুমু খাওয়া জায়েজ আছে কিনা? মৃত ব্যক্তির কপালে চুমু খেতে পারেন, পুরুষ লাশের কপালে চুমু খেতে পারেন, মেয়েরা মেয়েদের লাশ তাদের কপালে চুমু খেতে পারেন, কিংবা মাহরাম হলে তারা পরস্পরের কপালে চুমু খেয়ে ভালোবাসার প্রকাশ, স্নেহ মমতার পরশ বুলিয়ে দিতে পারেন, এটা জায়েজ আছে। বরং এটি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে প্রমাণিত যে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের পর পীর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল মুবারকে চুমু এঁকে দিয়েছেন ভালোবাসা এবং শ্রদ্ধার জায়গা থেকে। তো সে সমস্ত কারণে আমাদের প্রিয়জন, আমাদের ভালোবাসার মানুষ, আমাদের কাছের কেউ মারা গেলেই তার প্রতি ভালোবাসা প্রকাশ করে, স্নেহ মমতা প্রকাশ করে কপালে চুমু দেওয়া, মৃত ব্যক্তির লাশের কপালে চুমু দেওয়াতে কোনো অসুবিধা নেই, শরআন সেটা জায়েজ, বরং সাহাবিদের থেকে সেটা প্রমাণিত। মৃত ব্যক্তির ছবি মোবাইলে দেখলে কি মৃত ব্যক্তির কবরে আজাব আসবে? মৃত ব্যক্তির ছবি মোবাইলে রাখলে বা দেখলে মৃত ব্যক্তির আজাব হবে আসবে এমন কোনো কথা নেই। যদি খারাপ কিছু থাকে তাহলে উনি নিজে এটা ছড়ায় গেলে তার গুণ অবশ্যই হবে, আর খারাপ কিছু নেই, এমনি সাধারণ ছবি আছে, ছেলেদের ছবি, ছেলেরা মেয়েরা ছবি, মেয়েরা ছবি দেখলেই বা ছবি রাখলেই যে গুণা হয়ে যাবে এবং সেটা দেখলেই ওনার অটোমেটিক গুণা হবে, এটা সেরকম না। বর্তমান সমাজে প্রত্যেক আলেমের বিরুদ্ধে আচরণ করে এবং নিজেকে হক বলে দাবি করে, আমরা কার অনুসরণ করবো এবং কেমনে বুঝবো? তিনি সঠিক অনুগ্রহণ করে জানাবেন। প্রত্যেক আলেমের বিরুদ্ধে করে, কোথায় পাইছেন আপনি? আমি তো বাংলাদেশে আলেমদের মধ্যে মোটা দাগে কোনো বিরোধিতার জায়গায় পাই না। কই? আচ্ছা বলেন তো, বাংলাদেশে আলেমদের মধ্যে আমাদের কেবলা যে কাবার দিকে এ বিষয় নিয়ে কোনো মত পার্থক্য আছে? কারণ তো মত পার্থক্য আছে, তাহলে এই বিষয়ে সব আলেমরা এক না? দিনে নামাজ পাঁচ ওয়াক্ত ফরজ, চার ওয়াক্ত না ছয় ওয়াক্ত না, এই বিষয়ে বাংলাদেশের কোনো আলেমের ভিন্নমত আছে? জোহর নামাজ চার রাকাত, কোনো মত পার্থক্য আছে? ফজর দুই রাকাত, মত পার্থক্য আছে? মাগরিব তিন রাকাত ফরজ, মত পার্থক্য আছে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কেউ না, উনি আমাদের নবী এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে কোনো আলেমের দ্বিমত আছে? আমাদের আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া গ্রন্থ আল্লাহর কালাম কোরআন, এবার কোনো মত পার্থক্য আছে? তা আপনি কোনটা পেয়েছেন মত পার্থক্য? আমি তো এরকম আপনারা 500, 600, 700, 800, 1000 গ্রন্থ আরো বেশিও বলে দিতে গেতে পারো, সে কোনো মত পার্থক্য নেই। তো এত মত পার্থক্য কোথায় পাইছেন? মত পার্থক্য শাখাগত বিষয়ে, একটা ফ্যামিলির তিনটা বা চারটা ছেলে থাকলে আমাদের বাপ ও আমাদের মা অঙ্ক, অঙ্ক আমাদের খালা, অঙ্ক আমাদের চাচা, অঙ্ক আমাদের চাচি, অঙ্ক আমাদের দাদা, এটা আমাদের গর, এটা আমাদের বাপদাদার বিটা, এটা আমাদের জমি, এগুলো নিয়ে কোনো মত পার্থক্য সন্তানদের মধ্যে থাকে? মূল বিষয় সব বিষয় একহাত না, শাখাগত বিষয়ে মত পার্থক্য থাকে যে আমাদের এই ভাইটারে কোথায় বিয়ে করানো উচিত, আমাদের জমি কোনটা কেনা উচিত, এই শাখাগত বিষয় নিয়ে ভিন্ন মত হয় এক ভাই এক একটা বলে, কিন্তু মোটা দাগে বিষয়গুলো কোনো মত পার্থক্য আছে? তো বাংলাদেশ আলমদের মধ্যে মত পার্থক্য কোথায় দেখেন আপনি? আপনি যেভাবে লিখছেন যে ভাই সবাই বিরুদ্ধে আচরণ করে, কই? আমি বলি পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ, আমার বিরুদ্ধে কোনো আলেম করবে? দেখেন শয়তান এগুলোকে আমাদের কাছে বড় করে দেখায়, আমরা খুব মানে একেবারে হতাশ হয়ে যা, হুজুরের এত মত পার্থক্য কোথায়? আপনি বিরুদ্ধে মত পার্থক্য দেখেন? আমি তো দেখি না। একজন নানানভাবে বেদাতে লিপ্ত ভাই আমার, ওনার সাথে আমার মৌলিক সব বিষয় এক নেয়, সব বিষয় প্রায় এক নেয়, তাহলে মত পার্থক্যের জায়গাগুলো খুবই কম। আপনি কোরআন এবং হাদিস যে যত বেশি অনুসরণ করে সেটা দেখে তার অনুকরণ অনুসরণ করবেন, যে ওনার ভিতরে ভালো আলেম হিসাবে উনি কোরআন হাদিসের রেফারেন্সে কথা বলেন, আমল করার চেষ্টা করেন, মন গড়া কথা বলেন না, ভিত্তিহীন কথা বলেন না, এবং যা বলেন সেটা অনুযায়ী আমল করেন, ব্যক্তিগতভাবে আমলদার মানুষ, কোরআন হাদিসের নমুনা এবং আদর্শ নিজেও, এই সমস্ত দেখে আপনি ওলামায়ে কেরাম থেকে অনুসরণ করার চেষ্টা করবেন। বাকি তারাও মানুষ, দিন শেষে ফেরেশতা না তাদের ভুল দুটি হতে পারে। একসাথে চার মাজহাবের সঠিক বিষয়গুলো কেউ মানতে পারবে কিনা? একসাথে চার মাজহাবের সঠিক বিষয়গুলো বের করে মানবেন বা চার মাজহাবের কোনটা সঠিক কোনটা বেঠিক এটা যদি আপনি বের করতে পারেন, তাহলে তো আপনি ইমাম মুস্তানেদ, তাহলে তার একটা মাজহাব দুনিয়াতে পাইছি আমরা। যে লোক সব মাজহাব ফিল্টার করে করে সঠিকগুলো একসাথ করে ফেলতে পারছে, বাকিগুলো বলে দিয়েছে এটা ভুল, রং, এটা হানাফিদের রং, এটা শাফিদের রং, এটা রাইট, তাহলে তো আমরা চার মাজহাবের মধ্যে আরো বড় মাজহাব পেয়ে গেলাম একটা, পঞ্চম মাজহাব নাকি? দেখেন যদি কারো এই যোগ্যতা থাকে যে তিনি দলিলের ধার বিবেচনা করে করে তিনি চলতে পারেন, দলিলের শক্তি
এবং আধার এটা বিবেচনা করার অক্ষমতা আছে, তাহলে তিনি তো দলিল দেখে দেখে সে আমল করতে পারে, তার জন্য মাজার মানাইতে জরুরি, তাই না? ওই লেভেলের ইমাম হতে পারলে, যেখানে শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহির মতো মানুষ আরও বড় ইমাম, ওনার নিজেদেরকে ফিকের ক্ষেত্রে কোনো না কোনো ইমামের দিকে নেজবত করতেন যে আমি অমুকের ফিক অনুসরণ করি। তো সেখানে কত বড় আলেম হলে, কত বড় এলমি ব্যক্তিত্ব হলে আপনি নিজে নিজে সব কিছু দলিলের দ্বারা বিবেচনা করে আমদান করতে পারেন, সেটা বলাই বাহান্য। কিন্তু আপনি দলিলের দাব বিবেচনা করে আমল করার মানে যদি এই হয় যে যখন যে মাজহাবে যেটা মানে আমার কাছে ভালো লাগে সেটা আমি আমল করব, এটা বেশিরভাগ ক্ষেত্রে আমাদেরকে প্রবৃত্তির পূজাতে উদ্বুদ্ধ করে। প্রবৃত্তির পূজা কি? একটা মাজহাব একটা সুবিধা পাইছেন, ওইটা আমল করবেন। আমার কাছে মাসালা জিজ্ঞেস করতে যখন আসে, অনেকে বলে হুজুর এটা তালাকের মাসালা দেন, কি সে? যেমন আজকে সকালে একটা টেলিফোন চ্যানেলে ফোন করছে এক মহিলা, ভাই আমার স্বামী তিন তালাক দিয়ে দিছে, এখন হবে কি? তখন আমি বলি যে আপনি কি হানাফি না সালাফি? আপনি যদি হানাফি হন তাহলে উত্তর হবে একরকম, সালাফির উত্তর হবে আরেক রকম। কারণ আপনি হানাফি হয়ে আলে হাদিস আলেমের কাছে যদি যান, পুরো আলে হাদিস আলেমের কাছে গেছে, কেন তিন তালাককে আপনি জান আলে হাদিস আলেমদের মধ্যে তিন তালাককে একসাথে তিন তালাক দিলে এক তালাক, এই সুবিধার জন্য হুজুরের কাছে গেছে, হুজুরে বলে দিলে এক তালাক, আপনি কিন্তু সুবহানাল্লাহ চলে আসলেন। তা আপনি আসলে সুবিধা আদায়ের জন্য গেছেন, সত্য অসত্য বা নিরূপণের জন্য আপনি জান নাই, মাসালার জন্য আপনি জান নাই, গেছেন সুবিধা আদায়ের জন্য। আবার অনেক সময় হানাফি ছেলে মেয়ে ইয়াং, আপনার আলেদের ছেলে মেয়ে ইয়াং, বিয়ে শাদী করে আপনার হানাফি আলেমের কাছে আসছে, আইসা উত্তর দিয়ে জিজ্ঞেস করতেছে যে হুজুর আমরা নিজেরা যারা বিয়ে করে ফেলছি, মেয়ে নিজেরা যে বিয়ে করে ফেলছে, বাপ জানে না, মা জানে না, অভিভাবক জানে না, কারো জিজ্ঞেস করে রাজিও না, তো জায়েজ আছে কিনা? উদ্দেশ্য কি? যেহেতু হানাফি মাজহাব অনুযায়ী মেয়ে প্রাপ্তবয়স্ক হলে অভিভাবকের সম্মতি ছাড়াও বিয়ে জায়েজ আছে, অতএব হানাফি মাজহাবের কাছ থেকে ফতোয়া নিতে পারলে আপনার এই যুবকের বিয়েটা হয়ে যায়। তো এইভাবে মানুষ নিজের প্রবৃত্তি পূজা করে অনেক সময়, এগুলো যাতে না হয় সেজন্য এখান থেকে একটু ওখান থেকে একটু নিয়ে 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 এটা আমল করা, এটা অত্যন্ত রিস্কি এবং প্রবৃত্তি পূজার আশঙ্কা এখানে অনেক চোরালো। হ্যাঁ, ইমাম বাপরি বড় আলেম, মাশাল্লাহ দলিল আপনি বুঝের, আপনি কোনো একটা মাজহাব অনুসরণ করেন, কিন্তু দলিলের দ্বারা বিবেচনা করে বা ওই মাজহাবের অনেক কোনো আমাদের ফতোয়া ইত্যাদির উপরে অনেক কিছু বিবেচনা করে আপনি কোনো একটা বিষয়ে তাফারদাত থাকেন না, আপনি তাফারত মানে ভিন্নমত, এই ভিন্নমত দেওয়ার মতো প্রতি শখসিয়ত আপনি বলেন, তাহলে অবশ্যই জায়েজ। কথা কি বুঝাইতে পারছি? একজন মুয়াজ্জিন যখন একামত দেয়, ইমাম সাহেব তখন কাবার দিকে পেছনে ফিরে থাকে, কাবার দিককে পিছনে ফিরে থাকে, একামত শেষে কাবার দিকে ফিরিয়ে নামাজ আদায় করেন প্রত্যেক ওয়াক্তে, এটা কি সঠিক কিনা বেঠিক? ইমাম সাহেব যখন মুয়াজ্জিন সাহেব একামত দিবেন, তখন মুক্তাদিদের কাতার সোজা আছে কিনা এটা দেখবার জন্য যদি মুক্তাদিদের ফিরে তাকায়, কোনো অসুবিধা নেই, এবং একামতের পর নামাজ শুরু হওয়ার আগ পর্যন্ত ইমাম সাহেবের ডিউটি হলো দেখা যে কাতার সোজা আছে কিনা, এবং সবাইকে উদ্বুদ্ধ করা যে আপনারা কাত সোজা করেন, ফাঁকা বন্ধ করেন, এটা এগুলো বলা ইমাম সাহেবের দায়িত্ব। একামত থেকে নিয়ে নামাজ শুরু হওয়ার আগ পর্যন্ত এটা দেখে তারপর ইমাম সাহেব নামাজ দাঁড়াবেন, এটা সুন্নাহ। বিশেষ করে আপনারা হারামাইন ইমাম সাহেবদেরকে দেখবেন যে তারা এটা ডিউটি হিসাবে করেন, অন্যান্য ইমাম সাহেবরাও করেন, আরও ওলামা ইকরাম, আমাদের দেশে অনেক ওলামা ইকরাম, কারণ এটা জায়েজ আছে, বরং কাতার সোজা করার জন্য এটা করা তাদের কর্তব্যের অংশ। এমন কোনো কথা নেই যে একামত শুরু হলে কেবলা দিকে ফিরে যেতে হবে, আরে দিক ফেরা যাবে না, কারণ আপনার নামাজ শুরু হলে তখন কেবলার দিকে ফেরা জরুরি, একামত শুরু হলে কেবলার দিকে ফিরে যেতেই হবে, বিশেষ করে ইমাম সাহেবকে, এটা জরুরি না। অনেক মুসল্লিদের কাতার যাতে সোজা করার জন্য এদিক ফিরলে কোনো অসুবিধা নেই।